আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চিতই পিঠা রেসিপি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো এখানে প্রথমে নিয়েছি কুসুম গরম পানি, দিচ্ছি চালের গুঁড়ি, এখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে বেটারটা সুন্দর করে তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, তো দেখতেই পাচ্ছেন আপনারা বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। পিঠা তৈরি করে নেওয়ার জন্য বেটারটা রেডি। তো পিঠা তৈরি করার জন্য চুলায় একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে মুছে দিব। তাহলে পিঠাটা তোলার সময় সুবিধা হবে। একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিব। পিঠাগুলো ডুবানোর জন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি ভালোভাবে, আর গুড়টা আমি পরে অ্যাড করব যাতে ফেটে না যায়। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ। দুধ জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন আমি আগে থেকেই যে খেজুরের গুড় পানি দিয়ে জাল করে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলো এখন আমি দিয়ে দিব।
গুড়ের যে মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়ে দেওয়ার পর দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো খেজুরের গুড়ের যে মিশ্রণটি এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেওয়ার কারণে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর নরম তুলতুলে হচ্ছে। তো এভাবেই গুড়ের মিশ্রণটি দেওয়ার পরে পিঠাগুলো আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে আমি এই পিঠাগুলোর ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। তো 4-5 ঘন্টা পরে পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন। কত সুন্দর ফুলে গিয়েছে পিঠাগুলো। তো আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন। কত সুন্দর নরম হয়েছে। তো আমি আপনাদেরকে আরো একটা পিঠা তুলে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠাটা দেখুন। তো আমার এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।